বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম কোরিয়ান গ্রামার পার্ট 6। প্রিয় বন্ধুরা, আমরা 5 নম্বর পাঠে টেন্স সম্পর্কে আলোচনা করেছিলাম, বর্তমানকাল অর্থাৎ প্রেজেন্ট টেন্স সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব পাস্ট টেন্স সম্পর্কে। যাওয়া যাক বন্ধুরা, অতীতকাল অর্থাৎ পাস্ট টেন্স আমাদের একেবারেই প্রেজেন্ট টেন্স যেরকম একেবারে একই রকম, তারা গত টিউটোরিয়ালটি দেখেছেন তাদের জন্য এটি বোঝা একেবারে সহজ হয়ে যাবে এবং কোনো সমস্যাই হবে না। দেখেন, আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বলেছিলাম যে ভার্বের সঙ্গে আয়ো, অয়ো আর হ্যায়ো যোগ করলে সেই ভাব বর্তমানকালের অর্থ প্রকাশ করে, আর অতীতকালের ক্ষেত্রে ভার্বের সাথে আস্থয়, অস্থয় আর হ্যাস্থয় যোগ করলেই অতীতকালের অর্থ প্রকাশ করবে। যেমন ধনন জীবে ভাস্থয়, আমি বাড়ি গিয়েছিলাম। ঝনন খাবুল মহস্থয়, আমি ভাত খেয়েছিলাম। আর ঝনন ইল হ্যাস্থয়, আমি কাজ করেছিলাম। এখানে দেখেন ভাস্থয়, মহস্থয় আর হ্যাস্থয়, এখানে যথারীতি আস্থয়, তারপরে অস্থয় আর হ্যাস্থয়, এই শব্দ তিনটি ভার্বের সঙ্গে যুক্ত যুক্ত হওয়ার কারণে অতীতকালে রূপ নিয়েছে। তো একেবারে এটার ক্ষেত্রেও একেবারে ওই প্রেজেন্ট টেন্স যেরকম সেরকম ভার্বের শেষের দাও খেয়ে দেওয়া অথবা উঠাতে আস্থয় যোগ হবে, যেমন গা দাস গা প্লাস আস্থয় ভাস্থয় গিয়েছিলাম। একইভাবে আ অথবা উঠারা অন্য ক্ষেত্রে ভার্বের সাথে অস্থয় বসবে, যেমন নগদা মগজ সঙ্গে অস্থয় বসে মগস্থ হয়েছে খেয়েছিলাম। আবার যদি মানে হিউথের ক্ষেত্রে, হিউথ হলে সবসময় হ্যাস্থ, আপনার বর্তমান কালে প্রেজেন্টে যেরকম আমরা দেখেছিলাম যে হ্যায়ও সব ক্ষেত্রে হিউথ থাকলে হ্যায়ও হয়েছে, একইভাবে ভাবে অতীতকালের ক্ষেত্রেও যদি হিউথ হয় তাহলে উচ্চারণ হবে হ্যাস্থয়, যেমন হাদার সঙ্গে দাঁতে উঠে যাওয়ার পরে আস্থয় যোগ সঞ্চরিত হবে, মূলত রূপান্তরিত হয়েছে হ্যাস্থয় তাহলে করেছিলাম। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা এ পর্যন্ত যতটুকু পরিমাণ আলোচনা হলো এটি বুঝেছেন। আসলে কোরিয়ান ভাষা অত্যন্ত একটি সহজ ভাষা, এখানে গ্রামার গুলো খুবই সহজ, কিন্তু জানাটা একেবারে জরুরি, যেটা না জানলে গঠন করা এবং সেই অনুযায়ী কথা বলা এটা কিছু অনেকটাই কঠিন হয়ে যাবে, যার কারণে সহজ হলেও গ্রামিক্যাল বিষয়গুলো অবশ্যই ভালোভাবে জানতে হবে। এবং আমি এর আগেও বলেছিলাম যে এক একটি করে গ্রামারের ভিডিও দেখবেন এবং সেটি নিজে নিজে প্র্যাকটিস করবেন, মুখস্থ করবেন এবং অন্য অন্য শব্দের সঙ্গে তুলনামূলকভাবে নিজে নিজে করার চেষ্টা করবেন, তাহলেই আশা করি যে কোনো সমস্যাই হবে না। তো আমি চেষ্টা করছি আপনাদের জন্য যতটা সহজভাবে পারা যায় আলোচনা করার জন্য, এরপরও কিছু ভুলভ্রান্তি থেকে যেতে পারে, ভুলভ্রান্তি হতে পারে অথবা আপনাদের বুঝতে সমস্যা হতে পারে, যে কোনো ধরনের পরামর্শ কিংবা যে কোনো ধরনের প্রশ্ন যদি থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। যোগাযোগ করার জন্য আপনি আমার সঙ্গে ইমেইলে যোগাযোগ করতে পারেন, ইমেইলটা হচ্ছে bangladesh@rng@gmail.com, এবং ফেসবুকে যোগাযোগ করতে পারেন,
ফেসবুকে বাংলাদেশের যে একটা পেজ রয়েছে সেখানেও আপনারা কমেন্ট করতে পারেন, যোগাযোগ করতে পারেন, ওয়েবসাইটে আমার গিয়ে সেখানে কমেন্ট করতে পারেন tunemasterbd.com, এবং ব্লগ রয়েছে সেখানে গিয়ে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সর্বোপরি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলে আপনারা যে ভিডিওর সম্পর্কে আপনার মন্তব্য বা প্রশ্ন জানার বিষয় সে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করলো আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো। খান সাহমিদা, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।